এটা নিন্দার কোনো ভাষা নেই। যে কোনো ধরনের মানুষ এই ঘটনা শুনলে নিশ্চয়ই উত্তেজিত হবে, সেইভাবে উত্তেজিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কারোর দোষ আমি দেখছি না, এইরকম একটা ঘটনা শুনলে মানুষ উত্তেজিত হবে। আমাদের সাথে গার্জিয়ানরা যারা ছিলেন, যে দুটো বিষয় আমাকে গার্জিয়ানরা আমাদের বলেছে, দুটো বিষয় হলো যে ঠিকমতো চার্জশিট দিয়ে ঠিকমতো যাতে বিচার পায়, এবং যে মাস্টারমশাইকে অ্যারেস্ট করা হয়েছে তার যাতে সাজা হয় তার চেষ্টা করা হবে। এবং ডিসি সাহেব বলেছে যদি তার বাবা মা রেগুলার কোর্সে জানতে চায় কতটা প্রোগ্রেস হলো, কীভাবে কেসটা ডিল হচ্ছে, সেটা তারা জানাতে পারবে। নাম্বার টু, ওনারা আমাকে বলেছে যে এখানে যা পুরুষ মাস্টারমশাইরা আছে সেই মাস্টারমশাইদের আস্তে আস্তে শিফট করে মহিলা মাস্টারমশাই আনবে, যেহেতু এটা মহিলাদের মানে মহিলা মানে ছাত্রীদের এটা স্কুল। আমি বলেছি যে ঠিক আছে, আমরা শিক্ষামন্ত্রী পার্থদার সাথে কথা বলে আমরা এটা আলোচনা করব, কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে আপাতত ক্লাস ফাইভ অব্দি কোনো পুরুষ শিক্ষক ক্লাসরুমে পড়াতে যাবেন না, মহিলা মাস্টারমশাইরাই পড়াবে।